নারীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গর্ভ অবস্থা। নিজের স্বাস্থ্য ও সন্তানের সুস্থতার কথা ভেবে এই সময় হবু মাকে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। আজকাল অনেকেই 30 পেরোনোর আগে পরিবার বড় করার কথা ভাবতে পারেন না। অনেকেই বিয়ে করেন 30 এর বেশ পরে, এরপর সন্তান ধারণের কথা ভাবেন, কিন্তু তাই বলে তো শরীর সবসময় সেই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে চলতে পারে না। হরমোনের ওঠানামা নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, ফলে 35 এর পর থেকে বিভিন্ন ধরনের জটিলতা অনেক ক্ষেত্রে দেখা দেয়। যদিও মা হওয়ার কোনো সেরা সময় হয় না, মন তৈরি থাকলেই মা হওয়ার জন্য সঠিক সময়, কিন্তু বয়স 30 পেরোনোর পর মা হওয়ার সিদ্ধান্ত নিলে কয়েকটি কথা মনে রাখতেই হবে। স্ত্রীরোগ চিকিৎসকদের বক্তব্য, 30 এর পর মা হতে চাইলে কিছু জটিলতা দেখা দিতে পারে, কারণ এই সময়ের পর থেকে সন্তান ধারণের ক্ষমতা কমতে থাকে। অন্তঃসত্ত্বা হওয়ার পর ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার ঘটনাও দেখা যায়, তাই কিছু বিষয়ে একটু সাবধান হতে হবে। কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন? ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজনের সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই। বাড়তি ওজন শরীরে ডেকে আনে হাজারো রোগব্যাধি। অন্তঃসত্ত্বা অবস্থায় যদি শরীরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগ বাসা বাঁধে, তাহলে কিন্তু ভ্রূণের ক্ষতি হতে পারে। এসবের ভয় থেকে দূরে থাকতে চিকিৎসকরা পরামর্শ দেন। মা হওয়ার পরিকল্পনা থাকলে আগে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত শরীরচর্চা নয়, ওজন ঝরাতে ভারী শরীরচর্চা কিংবা ব্যায়ামের অভ্যাসও গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। অতিরিক্ত শরীরচর্চা নারীদের ঋতুচক্রের ওপর প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, এর ফলে প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ কমে গিয়ে শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়, ফলে গর্ভধারণে সমস্যা হতে পারে। ধূমপানের অভ্যাস ছাড়ুন। নিয়মিত ধূমপানের অভ্যাস কিন্তু বন্ধত্বের ঝুঁকি বাড়ায়। এই অভ্যাস ডিম্বাশয়ের কার্যকারিতা কমায়, ডিম্বাণুর ক্ষতি করে। কেবল নারীদের ক্ষেত্রেই নয়, ধূমপানের অভ্যাস পুরুষের শুক্রাণুর সংখ্যা ও গুণমানের ওপর খারাপ প্রভাব ফেলে। মদ্যপানও এক্ষেত্রে শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। গর্ভ নিয়ন্ত্রণের ঔষধ বন্ধ। এর আগে কি নিয়মিত গর্ভ নিয়ন্ত্রণের ঔষধ খাচ্ছিলেন? তাহলে মনে রাখতে হবে, ঔষধ বন্ধ করে দেওয়ার পরও শরীরের স্বাভাবিক ঋতুচক্রে ফিরতে সময় লাগবে। অন্তত মাস তিনেক সময় লাগতেই পারে, তাই আগে থেকেই পরিকল্পনা করুন। যে সময়ে পরিবারের নতুন সদস্য আনার কথা ভাবছেন, তার বেশ কিছু মাস আগে থেকেই এই ধরনের ঔষধ বন্ধ করা প্রয়োজন। সঙ্গমের সময় কিছু কথা মাথায় রাখতে হবে। কিভাবে সঙ্গমে লিপ্ত হচ্ছেন তারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গম নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন, এই সময়টি সেসব না করাই ভালো। কিভাবে সঙ্গমে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সবচেয়ে, তার পরামর্শ নিতে পারেন স্ত্রীরোগ বিশেষজ্ঞদের কাছে।